প্রার্থিত্ব ঘোষণার পূর্বে এইবার রকিবুল হুসেনে আরম্ভ করিলে প্রচার অভিযান। কংগ্রেসের প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণার পূর্বে গৌরব গগৈ আর মীরাবর ঠাকুরক দেখা গৈছিল প্রচার অভিযানত ভাগ লওয়া। মঙ্গলবারে নগাঁওর গৈ ধুবুরীত শিবির পাতিলে রকিবুল হুসেনে। ভাড়ালৈ ললে এটা চারিমহলীয়া অট্টালিকা, আহিয়েই আক্রমণের লক্ষ্য করে ললে সমষ্টিটোর সাংসদ বদরুদ্দিন আজমলক। ধুবুরীর চারিচুখ দেখার আগেই রকিবুলে দাবি তুলিলে ধুবুরীত আজমলর পরাজয় নিশ্চিত। শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বধু ভাই, এবার রাইজে ঘুরাব। কংগ্রেসের কোন ক্যান্ডিডেট হয় এইবিল রাইজে ভাবা নাই। রাইজে ভাবিছে যে কেতিয়া ভূতটা আহে, কেতিয়া এই আঙুলিটোরে কংগ্রেসক ভোট দিও, কেনেক বদরুদ্দিন আজমলক পরাস্ত করো, আর কেতিয়া ঘরত গিয়ে লড়া ছালীকিটাক লই অল্প ভাকি সুখে শান্তি হুম। আজমলে রকিবুলক ছাগলীর সঙ্গে তুলনা করে বাঘে খাই পেলার ভাবুকি দিছিল। বুড়া বাঘ বড় ডেঞ্জারাস মানুষ হয়, হ্যাঁ, জঙ্গলের ভিতর বহি থাকে। রকিবুল হোসেনের নিচিনা তাজা বকরি যদি পায় তারপিছত কি করব এটা আপনাদের জানে। চিড় ফাড় করে খাই তাই হাড্ডি উড্ডি পর্যন্ত খাই শেষ করে। রকিবুলে কলে, মই মানুষের হতে প্রতিদ্বন্দ্বিতা করবলৈ আহিছো, বাঘর হতে নহয়। তিনিবারকৈ ইয়াত সংসদ, বাঘ ভালুক, মই মানুষের লগতে প্রতিদ্বন্দ্বিতা করবলৈ আমি আহিছো। এতিয়ালৈকে আনুষ্ঠানিকভাবে আমার ঘোষণা হওয়াই নাই, কাক প্রার্থিত্ব দিয়ে সেইটো কথা আমার কোনো ঠিকই হওয়া নাই। এতিয়াই বাঘ হয়ে খাব, ইয়াতো বাঘর লগত আমি কোনো ধরনের আমার ইয়াত প্রতিদ্বন্দ্বী নহয়, মানুষের লগতে হব। নিজকে আল্লাহর লগত তুলনা করা আজমলক রকিবুলর টিপ্পনি। কারণ এই রমজান মাহ আহি আছে, এই কথা বতরা কেবল রাজনীতির কারণে, কেবল এমপি তো হবর কারণে এইবিল কথা কব লাগে না। আজি সবস অকাল এমপি কারণে আপনার এটা আল্লাহর লগত তুলনা করা হয়ে গেছে, তারপর আর আপনাকে এই মানুষের লগত। ইফালে আজমলর লগতে একালর বন্ধু বর্তমানের মুখ্যমন্ত্রীকে সমালোচনার কাঠগড়াত তুলিলে রকিবুল হুসেনে। কলে মুখ্যমন্ত্রী আর আজমলর আছে গভীর সু সম্পর্ক। যে বিগত দিনত বদল আজমল ডাঙরিয়ায় এই সমষ্টি রাইজক যেদরে প্রতারণা করেছে, এই সমষ্টির রাইজক যেদরে লাঞ্ছিত করেছে, অপমানিত করা লোকসকলের সপক্ষে থিয় হওয়া নাই, সেই কারণে তেওঁলোকে ভাবিছে যে বর্তমান অত্যাচারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি ক্ষমতাচ্যুত করবলে লাগে তেতিয়াহলে তেওঁৰ রাজনৈতিক বন্ধু বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক ক্ষমতার পৰা অপহৃত করব লাগিব। আর সেই কারণেই ধুবুরী লোকসভার কালি এই সভাখনত অভূতপূর্বে সঁহাৰি হৈছে আপোনালোকে দেখিছে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।